রাজ্য বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিবিসিসিআই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও বেজার সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও ডিবিসিসিআই এর সভাপতি আনোয়ার শওকত আফসার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন যুগের সূচনা হল। ডিবিসিসিআই এখন বেজা থেকে অধিভুক্তি পেয়েছে, ফলে ডিবিসিসিআই এর সহযোগিতায় ডাচ ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে বিনিয়োগে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন। রাজ্য বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিবিসিসিআই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও বেজার সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও ডিবিসিসিআই এর সভাপতি আনোয়ার শওকত আফসার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন যুগের সূচনা হল। ডিবিসিসিআই এখন বেজা থেকে অধিভুক্তি পেয়েছে, ফলে ডিবিসিসিআই এর সহযোগিতায় ডাচ ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে বিনিয়োগে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন। রাজ্য বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিবিসিসিআই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও বেজার সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও ডিবিসিসিআই এর সভাপতি আনোয়ার শওকত আফসার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন যুগের সূচনা হল। ডিবিসিসিআই এখন বেজা থেকে অধিভুক্তি পেয়েছে, ফলে ডিবিসিসিআই এর সহযোগিতায় ডাচ ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে বিনিয়োগে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন। রাজ্য বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিবিসিসিআই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও বেজার সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও ডিবিসিসিআই এর সভাপতি আনোয়ার শওকত আফসার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন যুগের সূচনা হল। ডিবিসিসিআই এখন বেজা থেকে অধিভুক্তি পেয়েছে, ফলে ডিবিসিসিআই এর সহযোগিতায় ডাচ ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে বিনিয়োগে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন। রাজ্য বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিবিসিসিআই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও বেজার সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও ডিবিসিসিআই এর সভাপতি আনোয়ার শওকত আফসার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন যুগের সূচনা হল। ডিবিসিসিআই এখন বেজা থেকে অধিভুক্তি পেয়েছে, ফলে ডিবিসিসিআই এর সহযোগিতায় ডাচ ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে বিনিয়োগে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন। রাজ্য বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিবিসিসিআই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও বেজার সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও ডিবিসিসিআই এর সভাপতি আনোয়ার শওকত আফসার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন যুগের সূচনা হল। ডিবিসিসিআই এখন বেজা থেকে অধিভুক্তি পেয়েছে, ফলে ডিবিসিসিআই এর সহযোগিতায় ডাচ ব্যবসায়ীরা সহজে বাংলাদেশে বিনিয়োগে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন।